2019 বিশ্বকাপে চূড়ান্ত দল ঘোষণা হওয়ার পরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন যুবরাজ সিং। বর্তমানে তার বয়স 38 বছর। তবে ভারতের জার্সিতে এবং আইপিএল এর কোন দলের হয়ে তাকে মাঠে না দেখা গেলেও তাকে দেখা যাবে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয়ে টি-20 খেলতে। যে খবর শোনার পরে স্বভাবতই উচ্ছ্বসিত যুবরাজের ভক্তরা। ব্যুরো রিপোর্ট, এগে বাংলা নিউজ।